এটা কিন্তু আপনি 150 কেজি যে আপনি ওয়েট দিতে পারবেন, এই বডি কোনো প্রকার কোনো সমস্যা হবে না। আর এটা কিন্তু আপনি হাঁটতে পড়লেও ভাঙবে না, ফাটলেও ফাটবে না, ভাঙবেও না। আর এটার ব্যাটারিটা কিন্তু আপনি সেন্টুয়ে পেন্সিল ব্যাটারি, আগে যে দুইটা ব্যাটারি দেখছেন সেটা হলো পয়সা ব্যাটারি, এটা হলো। ওয়ালাইকুম ভিউয়ার্স, আমরা আবারও চলে আসলাম বরাবরের মতো মায়া ডট এজার্সে। তো আজকে ভিডিও থাকবে আমাদের কিছু এক্সক্লুসিভ ওয়েট স্কেল নিয়ে, এবং এখানে দেখতেই পাচ্ছেন যে আপনারা মিয়াকো ব্র্যান্ডের বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির ওয়েট স্কেল দেওয়া আছে। তো এগুলার কোয়ালিটি কি এবং কোনটার কি প্রাইস সব কিছু হবেন সজল ভাই। সজল ভাই কি অবস্থা, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ সিন্ধু ভাই ভালো আছি, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসি কিছু বডি ওয়েট স্কেল, আর এটার ব্র্যান্ডটা হলো আপনি মিয়াকো। এটা দুইটা কোয়ালিটি আছে, একটা হলো আপনি ডিজিটাল, একটা আছে অ্যানালগ। তো যারাই যেটা পছন্দ করেন অবশ্যই আমাদের স্ক্রিনশট মেরে দিয়ে দিবেন, অ্যাভেলেবেল আমাদের স্টকে আছে। তো আমি আপনাদের প্রথমে যেটা দেখাবো এটা সেটা হলো আপনি ডিজিটালটা দেখাই। এটা হলো আপনার পুরো সম্পূর্ণ ডিজিটাল, আর এটা আপনার গ্লাস, এটা কিন্তু আপনার সম্পূর্ণ গ্লাস সিন্টু ভাই, গ্লাসের না? হ্যাঁ। এটা কি আপনার গ্লাসটা কিসের, টেম্পার গ্লাস নাকি গোরিলা গ্লাস? এটা হলো আপনার টেম্পার গ্লাস এবং প্লাস আপনার গোরিলা গ্লাস। আর এটা যে আপনি ওয়েট নেবেন, এটা ওয়েটটা হলো আপনি 150 কেজি, এই যেখানে লেখা আছে মিনিমাম 150 কেজি ওয়েট দিতে পারবে এটার মধ্যে, যে লেখাই আছে 150 কেজি। আর এটা ব্যাটারিটা কিন্তু আপনার সেন্টু ভাই অ্যাভেলেবেল ব্যাটারিটা অনেক, এটা যে কোনো ঘড়ির দোকানে গেলেই পাবেন। এটা কিন্তু আপনার পেন্সিল ব্যাটারি, এই পয়সা ব্যাটারি আপনার অ্যাভেলেবেল, আপনার যে কোনো ঘড়ির দোকানেই পাবেন। আর একটা ব্যাটারি আপনার 2 থেকে 3 বছর চলে যায়। তারপর যদি দেখেন যে আপনার এখানে আপনার মানে শো করছে না, ওয়েট মাপতেছেন, তো আপনার দেখা যায় যে আপনার ডিজিটালটা শো করতেছে না, তখন বুঝতে পারবেন যে আপনার ব্যাটারি শেষ হয়ে গেছে। অনেকে আপনি কেজি মাপে, আর এখানে আপনি একটা বাটন দিয়ে আছে সিন্টু ভাই, এটা হলো আপনার মানে কেজি পাউন্ড এগুলো আপনি দিয়ে আছে, যারা যেটা মাপতে চান সেটা মাপতে পারবেন। তো এটা যেটা দেখতেছেন এটার মধ্যে কালার হয় হলো আপনার দুইটা, তো আমি আপনাদের কালারটাও দেখাই দিই কী কী কালার আছে। এটা যেটা কালার আছে আপনি ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার আছে, তো হ্যাঁ যারা যেটা পছন্দ করেন অবশ্যই আমাদের বলে দেবেন, অ্যাভেলেবেল আপনার স্টকে দিয়ে আছে। জাস্ট স্ক্রিনশট মেরে আপনার এমনি হোয়াটসঅ্যাপে ভাইবারে দিয়ে দেবেন, অবশ্যই আমরা দিতে পারবো। আর এই একটা ডিজাইন আছে, এটা সম্পূর্ণ হলো আপনার একদম ছচ্ছ গ্লাসের, হ্যাঁ ট্রান্সপারেন্ট গ্লাসে। অনেকে প্রিন্টে পছন্দ করে, অনেকে আপনার ট্রান্সপারেন্টগুলো পছন্দ করে, যারা যেটা নিতে চান নিতে পারবেন। আর এটা ব্যাটারিটার অপশনটা হলো আপনার সেম একই ব্যাটারি, এটাগুলো আপনি পয়সা ব্যাটারি, আপনি অ্যাভেলেবেল ব্যাটারি দেওয়া আছে, আপনি সব জায়গায় পাবেন এই ব্যাটারিগুলো। মানে গ্লাসটা পুরোটাই ব্যাটারিগুলো সেম হয়? জি না, একটা ব্যাটারি আপনি ডিফারেন্স আছে, সেটা আমি দেখাই দেব। তো সিন্টু ভাই অনেকে মনে প্রশ্ন জাগতে পারেন যে আপনার ডিজিটালগুলো আপনি টেকসো করে কি না, তো ডিজিটালগুলো একমাত্র হলো আপনি নষ্ট হওয়ার মধ্যে যদি আপনার হাতে পড়ে যায় কি আপনার জোরে কোনো যদি আঘাত খায়, সেক্ষেত্রে আপনার ভাঙার চার্জ আছে, কিন্তু আপনি নষ্ট হবে না। আর এটা একটা ডিজিটাল দিয়ে আছে, এটা হলো আপনার সম্পূর্ণ লেটেস্ট অ্যাক্রিলিক ফাইবারের। তো অনেকে আপনারা গ্লাস পছন্দ করেন না ভেঙে যাওয়ার ভয়ে, তো গ্লাস আপনারা একমাত্র হাতে পড়লে ভাঙে। আর এটা হলো আপনার অ্যাক্রিলিক ফাইবার, কিন্তু আপনি এটার ডিজাইনটা হলো আপনার কাঠের ডিজাইন। তো অনেকে চিন্তা করতে পারেন যে এটা আপনার কাঠ, আসলে কাঠ না, এটা অ্যাক্রিলিক ফাইবার। আর এটার ব্যাটারিটা হলো আপনার অ্যাভেলেবেল দিয়ে আছে আপনার পেন্সিল ব্যাটারি, এটা আপনি যে কোনো দোকানে কিনতে পাবেন। এটাও আপনার ডিজিটাল, এটাও ওয়েট নিতে পারবে আপনি 150 কেজি। তো আমি আপনাদের এটা প্রাইসের সম্বন্ধে আমি আপনার ধারণা দিয়ে দিই, আপনার এটা এটা এগুলো হলো আপনার সেম প্রাইস পড়বে, সেম প্রাইস। হ্যাঁ, আপনি যে মডেলটাই নেন সেটা প্রাইস পড়বে হলো আপনার 1350 টাকা। আর যেটা আপনার এটা অ্যাথলেটিক ফাইবারটা যেটা যেটাই নেবেন এটা প্রাইস পড়বে হলো আপনার 1550 টাকা। আর এখানে কিছু আরও আপনি ওয়েট মেশিন দিয়ে আছে, সেটা হলো আপনার অনেকে আপনি অ্যানালগ পছন্দ করেন, অ্যানালগ যারাই নিতে চান। এটা হলো আপনার 3টা আপনার ধরনের ডিজাইনের আছে, সেটা আমি বলে দেব। এটার স্প্রিংটা হলো দিয়ে আছে 24টা স্প্রিং, আর এটা কাটাটা হলো আপনি বড়, ডিসপ্লেটা অনেক বড়। এটা যদি নেন আমাদের থেকে, এটা ডিসপ্লেটা বড়, আর এটা যে আপনি ওয়েট নেবে এটা হলো আপনি 130 কেজি ওয়েট নেবে, সরি 120 কেজি, এটা যে ওয়েটটা নেবে এটা হলো আপনি 120 কেজি ওয়েট নেবে। আর এটা কালার আছে হলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় হলো আপনি 2টা কালার, একটা হলো এটা আর একটা হলো এটা, এটা কালারটা আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় না। যারাই আপনি নিতে চান অবশ্যই স্ক্রিনশট মেরে দেবেন, অ্যাভেলেবেল আমাদের কাছে আছে।
আর এটা প্রাইসের সম্বন্ধে আমি ধারণা দিয়ে দিই, এটা প্রাইস পড়বে হলো আপনার 1350 টাকা, যেটা বড় সাইজ। আর যদি আরেকটা আছে হলো আপনি একটু কম প্রাইজের মধ্যে পড়বে, সেটা হলো এই যেটা, এটা আপনার ওয়েট নিতে পারবে হলো আপনার 130 কেজি। এটা এটা হলো আপনার বডিটা হলো স্টিলের, এটা হলো বডিটা হলো স্টিলের, এটা প্রাইস পড়বে হলো আপনার মাত্র 1250 টাকা। আর পাশাপাশি এটাও একটা দিয়ে আছে, এটা বডিটাও আপনার স্টিলের, এটা সাইজটা একটু ছোট, একটু ছোট, যারাই আপনি ছোট পছন্দ করেন তারা নিতে পারবেন। এটা হলো আপনার ওয়েট নিতে পারবে 130 কেজি, এটারও কালার অ্যাভেলেবেল দিয়ে আছে, যারা যেটা নিতে চান অবশ্যই আপনি স্ক্রিনশট মেরে দেবেন, আমরা দিতে পারবো। এটা প্রাইস পড়বে হলো আপনার 1150 টাকা। তো ভিউয়ার্স, আপনারা যে যেটাই নেবেন অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার খোলা আছে, আপনি স্ক্রিনশট মেরে আমাদেরকে দিয়ে দিবেন। আর যারা আমাদের শোরুমে সে দেখে কিনতে চান, ডিসক্রিপশনে আমাদের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা চাইলে আমাদের শোরুমে সে দেখে নিতে পারবেন। আর যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করলাম, ধন্যবাদ।